नमस्कार বন্ধুরা, আপনারা দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল দা ওয়ে অফ এডুকেশন। বন্ধুরা, আজকে আমরা একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করতেছি, সেটা হচ্ছে সায়েন্টিফিক নোটেশন অফ লার্জেস্ট নাম্বার। খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা, একদম স্মলেস্ট নাম্বার টু লার্জেস্ট নাম্বার কী নাম এবং কত পাওয়ার আর কি থাকে সেগুলো সব আমরা বিস্তারিত জানবো। খুবই ইন্টারেস্টিং হচ্ছে, আপনারা অবশ্যই শেষ অবধি দেখবেন। তো চলুন শুরু করা যাক, এবং ভিডিও যত আগাবে তত কিন্তু ভালো লাগবে। তো শুরু করছি। তো প্রথমে দেখুন কি বলছে। প্রথমেই বলে রাখি, এখানে দেখা যাচ্ছে যে 10^1। এখানে 10^1 মানে হচ্ছে, এখানে 1 মানে হচ্ছে একের গায়ে, মানে যে এটা যেটা থাকবে পাওয়ারে তটা শূন্য। ওকে, যেমন হচ্ছে এখানে 10^1 আছে, মানে হচ্ছে শুধুমাত্র একের গায়ে একটা শূন্য, মানে হচ্ছে 10 মিন্স 10। তো এটাকে বলা হয় 10 বলে। 10^2 মানে হচ্ছে একের গায়ে দুটো শূন্য। ওকে, 10^2 হচ্ছে 100। 10^3 সেম ইকুয়াল টু সেম হবে, একের গায়ে তিনটে শূন্য, 1000। 10^4 মানে একের গায়ে চারটে শূন্য, 10000। 10^5 মানে হচ্ছে একের গায়ে পাঁচটা শূন্য, 100000। 10^6 মানে হচ্ছে একের গায়ে ছটা শূন্য, হচ্ছে মিলিয়ন। 10^9 হচ্ছে বিলিয়ন, অর্থাৎ একের গায়ে নটা শূন্য। ওকে, নেক্সট দেখবো আমরা। নেক্সট কি বলছে, 10^12 হচ্ছে ট্রিলিয়ন, মানে হচ্ছে একের গায়ে বারোটা শূন্য। 10^15 হচ্ছে কোয়াড্রিলিয়ন, মানে হচ্ছে একের গায়ে পনেরোটা শূন্য। 10^18 মানে হচ্ছে, মানে কী নাম এটার, কুইন্টিলিয়ন, অর্থাৎ একের গায়ে আঠেরোটা শূন্য। নেক্সট কি বলছে, 10^21 হচ্ছে সেক্সটিলিয়ন, অর্থাৎ একের গায়ে একুশটা শূন্য। নেক্সট কি বলছে, 10^24 হচ্ছে সেপ্টিলিয়ান, অর্থাৎ একের গায়ে চব্বিশটা শূন্য। তারপরে কি বলছে, 10^27 হচ্ছে অক্টিলিয়ন, অর্থাৎ একের গায়ে সাতাশটা শূন্য। নেক্সট 10^30 অর্থাৎ একের গায়ে তিরিশটা শূন্য। কি বলছে সায়েন্টিফিক নোটেশনটা, কি হচ্ছে সায়েন্টিফিক নেমটা হচ্ছে নোনিলিয়ান। পরবর্তী দেখব আমরা, 10^33 হচ্ছে ডেসিলিয়ান, অর্থাৎ একের গায়ে তেত্রিশটা শূন্য। 10^36 হচ্ছে আনডেসিলিয়ান, অর্থাৎ একের গায়ে ছত্রিশটা শূন্য। 10^39 হচ্ছে ডুওডেসিলিয়ান, অর্থাৎ একের গায়ে উনচল্লিশটা শূন্য। 10^42 হচ্ছে ট্রিডেসিলিয়ান, অর্থাৎ একের গায়ে বিয়াল্লিশটা শূন্য। 10^45 হচ্ছে কোয়ার্টর ডেসিলিয়ান, অর্থাৎ একের গায়ে পঁয়তাল্লিশটা শূন্য। নেক্সট হচ্ছে 10^48 অর্থাৎ একের গায়ে আটচল্লিশটা শূন্য, হচ্ছে কুইন ডেসিলিয়ান। 10^51 অর্থাৎ একের গায়ে একান্নটা শূন্য, হচ্ছে সেক্স ডেসিলিয়ান। ওকে, খুবই ইন্টারেস্টিং হচ্ছে, আমরা কিন্তু বুঝতে পারছেন এগুলো কিন্তু খুবই অজানা তথ্য, এবং এটা সম্পূর্ণ ইউটিউবে প্রথমবার এরমভাবে ছকের আকারে এত সুন্দর করে প্রেজেন্টেশন। তো অবশ্যই আপনারা যারা যারা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এরকম ভালো ইনফরমেশন আরও পাওয়ার জন্য, এবং পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে রাখবেন যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। তো নেক্সট কি বলছে, 10^54 হচ্ছে সেপ্টেন ডেসিলিয়ান, অর্থাৎ একের গায়ে চুয়ান্নটা শূন্য। 10^57 হচ্ছে অক্টো ডেসিলিয়ান, অর্থাৎ একের গায়ে সাতান্নটা শূন্য। 10^60 হচ্ছে নভেম ডেসিলিয়ান, অর্থাৎ একের গায়ে ষাটটা শূন্য। 10^63 হচ্ছে ভিকিনিটিলিয়ন, অর্থাৎ একের গায়ে তেষট্টিটা শূন্য। 10^100 হচ্ছে গুগল, অর্থাৎ একের গায়ে একশোটা শূন্য। 10^303 হচ্ছে সেন্টিলিয়ন, অর্থাৎ একের গায়ে 303টি শূন্য। নেক্সট হচ্ছে, এবং সর্বশেষ হচ্ছে 10^100 হচ্ছে গুগল প্লেক্স, অর্থাৎ 10^10 এবং তার পাওয়ারে আবার 100। ওকে, তো বন্ধুরা আজকে আমাদের আলোচনার বিষয় এইটুকুই ছিল, খুবই ইন্টারেস্টিং এবং খুবই অজানা তথ্য দিলাম আপনাদের সামনে, শেয়ার করলাম। তো আপনার ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন, এবং এখনও পর্যন্ত যে সমস্ত বন্ধুরা আমাদের চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে দেবেন যাতে আমাদের চ্যানেলে আপলোড করা ভিডিও আপনার কাছে সর্বপ্রথম পৌঁছে যায়। আপনারা আমাদের সাপোর্ট করুন, পাশে থাকুন। ধন্যবাদ।